আমার মুখের কথা কাইলে দিতে চাই, ওরাই আমার মুখের কথা কাইলে দিতে চাই, ওরা কথায় কথায় শিকল পরাই আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পরাই আমার হাতে পায়, ওরাই আমার মুখের কথা কাইলে দিতে চাই, ওরাই আমার মুখের কথা কাইলে দিতে চাই। বাহান্নতে আমি তো চাকরি করতাম ঢাকা মেডিকেল কলেজে, আর্টিস্ট কাম ফটোগ্রাফার, দুটো কাজই আমাকে করতে হতো। ছবি আঁকতাম প্রফেসরদের জন্য, প্রফেসররা ওই ছবি ছাত্রদের দেখিয়ে লেকচার দিতেন, আর কঠিন যেসব রুগী তাদের আবার ফটো তুলতে হতো। তো ওই জন্যে আর্টিস্ট কাম ফটোগ্রাফার দুটো কাজ করতে হতো। 52-র দিন আমি মেডিকেল কলেজের বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ গুলির শব্দ শোনা গেল। আমি নিজ কানে শুনেছি গুলির শব্দ। তো তখন আমি ওই বারান্দায় দাঁড়িয়ে আছি, আরও লোক আছে, অনেক লোক আছে, ছাত্র আছে। এই তারপর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ওই ছাত্র জনতা একটা রক্ত ভেজা একটা লাশ নিয়ে আসছে সামনের দিকে, হাসপাতালের দিকে। তখন আমি এগিয়ে গেলাম, এগিয়ে গেলেই একজন চিৎকার করে বলল ওই ইয়ের সাথে, লাশ বহনকারীদের মধ্যে একজন, যে ওরা গুলি করেছে, ওরা মেরে ফেলেছে। তো যাকে নিয়ে আসা হলো তার নাম আবুল বরকত। তার গুলি লেগেছিল আসলে হাঁটুর দিকে, এবং উনি তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন নাই। ওর মৃত্যু হয়েছিল হাসপাতালে ভর্তি হওয়ার পর, রাত্রি 8টার পর মৃত্যু হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে যিনি প্রথম শহীদ হন তার নাম শহীদ রফিক উদ্দিন আহমেদ। তার মাথায় সিধে গুলি করেছিল পুলিশ কপালে, এবং পুরো খুলিটা উড়ে যায় এবং প্রায় সম্পূর্ণ মগজ রাস্তায় ছড়িয়ে পড়ে। সে এক বীভৎস দৃশ্য। তার লাশটা লুকিয়ে রাখা হয়েছিল হাসপাতালের পেছনের দিকে একটা অন্ধকার আচ্ছন্ন একটা ঘরে, এইটা কেউ জানতো না, এই জন্যে গোপনে রাখা হয়েছিল যে পুলিশ জানলেই পুলিশ সব লাশ গুম করে ফেলা শুরু করেছিল প্রথম থেকেই। পুলিশ এবং পরবর্তী সময় মিলিটারি লাশ গুম করে ফেলে, যার জন্যে আদিমপুরে কিন্তু কবর বেশি নাই, দুটো কবর মাত্র আছে আমার এখন এই মুহূর্তে যা মনে হচ্ছে। আর সব লাশ পুলিশ গায়েব করে ফেলে যাতে মানুষের মধ্যে প্রতিক্রিয়া তেমন না হয়। আমরা 21শে ফেব্রুয়ারি ছবি তুলেছিলাম তিনজন লোক না, আসলে দুইজন, একজন হলো বর্তমানে পরবর্তী সময়ে প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি রফিকুল ইসলাম, আর আমানুল হক। এই তো এর মধ্যে আমি সামনে বারান্দার সামনেই মাঠের মধ্যে নেমে এলাম, অনেক লোক সমাগম হয়ে গেছে, নেমে এলাম। নেমে এসে দেখি যে আমাদের পূর্ব পরিচিত এক বন্ধু, বিখ্যাত ব্যক্তি কাজী মোহাম্মদ ইদ্রিস, উনি তখন ব্যক্তিগতভাবে চাকরি করেন পূর্ব পাকিস্তান প্রচার দপ্তরে সহকারী পরিচালকের পদে নিয়োজিত। ইদ্রিস সাহেব এসে আমাকে সব কথা বললেন যে তুমি সাহস আছে কি না, এ আছে কি না। আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। তো আমার ক্যামেরাটা লুকানো ছিল প্যান্টের পকেটে, ফুল হাতা শার্ট গায়ে দিয়েছিলাম প্যান্টের পকেটে। তো ওয়ার্ডের দিকে দাঁড়িয়েছিল হলো হালিমা নামে ফোর্থ ইয়ারের এক ছাত্রী, সে নুরুদ্দিন সাহেবের বন্ধু ওয়াইফ। আমি হালিমার কাছে শুনি যে কীভাবে ওখানে যাওয়া হবে, ছবিটা তোলা হবে। তো হালিমা বললেন যে আমার কাছে এলে আমি ইশারা দেব, আমার কাছে এলে আমি নিয়ে যাব সেই ঘরে, তখন ছবিটা তুলতে হবে খুব তাড়াতাড়ি। হলেও তাই ওই কাজী ইদ্রিসের উপদেশ মতো ওই পরে হালিমা আমাকে ইশারা দিয়ে জানালো, আমি সঙ্গে সঙ্গে তার কাছে গেলাম। গেলে সে সঙ্গে সঙ্গে আমাকে ওই অন্ধকার মতো ঘরটায় নিয়ে গেল।
নিয়ে গেলে আমি খুব তৎপরতার সাথে, যদিও সেকালে আমাদের যে ক্যামেরা ছিল, আমার যে ক্যামেরা ছিল সেটা একটা নিলাম ঘর থেকে কেনা, খুব অল্প দামে, তার মধ্যে আধুনিক এই ফ্ল্যাশ লাইট লাগানোর কোনো ব্যবস্থাই ছিল না, আর ওখানে আলোও ছিল না, তা সত্ত্বেও আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে খুব করে এই যেরকম আপনারা স্ট্যান্ড লাগান, আমার বডিটাকে স্ট্যান্ড হিসাবে করে ব্যবহার করে আমি শর্ট টাইম এক্সপোজারে, এটা ফটোগ্রাফাররা বুঝবেন ভালো, আমি ছবিটা তুললাম এবং আমার মনে হলো যে ঠিকই তুলতে পেরেছি। সেই পুরো পুলিশ বেষ্টনী ভেদ করে খুব সাহসের পরিচয় দিতে হয়েছে, কারণ এই ভাষা আন্দোলনের এই সব কাজ সাহস না থাকলে তো হবেই না। ক্যামেরা নিয়ে পকেটে চলে গেছি সেই নবাবপুর রোডে, নবাবপুর রোডে আমার এক বন্ধুর স্টুডিও ছিল, সেখানে ওই ফিল্মটা পরিস্ফুটন এবং প্রিন্ট আমরা তৈরি করলাম। আর কাজী মোহাম্মদ ইদ্রিস উনি আর অফিসে ফিরে যান নাই, উনি বিকেলবেলা আমাদের বাসায় যেয়ে উপস্থিত, ছবি না দেখলে তার শান্তি হচ্ছে না, তো ছবি দেখে উনি খুবই খুশি হলেন, বলে বাহ বেশ ভালো ছবি হয়েছে। তো তখন এ হলো যে এই ছবি আমরা কী করে প্রচারের জন্যে কাকে কাকে দেব। তো প্রথম কপিটা দেওয়া হয়েছিল এএসএম মহসিন, সাজু ডাকনাম, স্পোর্টস ফেডারেশনের। আর দ্বিতীয় কপিটা হচ্ছে মাজেদ খান, ইসলামী ইতিহাসের বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর তৃতীয় কপিটা আমরা রাত্রিতে, অনেক রাত্রিতে যখন ওই এডিটোরিয়াল সেকশনে কাজ শুরু হয় পত্রিকা, আজাদ পত্রিকাই তখন প্রধান, সেখানে নিয়ে গেলাম। তো কথা হলো যে খুব সম্ভবত এটা আজাদের ছাপা হবে, এবং ওই ছবিটা দেওয়া হলো এবং ব্লকও তৈরি হয়ে গেল। কিন্তু রাত দুটোর দিকে যখন শেষ প্রেসে ওই কাজগুলো যায় ছাপার জন্যে, তখন তো অফসেট প্রিন্টিং শুরু হয় নাই, তখন ট্র্যাডল মেশিনের ওই যে ট্র্যাডল মেশিনও না অন্য কী মেশিন বলতো, তো আজাদে রাত্রি দুটোর সময় আকরাম খান অথবা সদরুল আলম খান এদের বিরোধিতায় শেষ পর্যন্ত আর ছবিটি আজাদ পত্রিকায় ছাপা হতে পারল না। মোদের গৌরব মোদের আশা আমরে বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরে বাংলা ভাষা।